আসসালামু আলাইকুম, এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের তিনতলা একটি ফাউন্ডেশন বিল্ডিংয়ে কংক্রিট হলো ব্লক দিয়ে অল গাঁথনির কাজ শুরু হয়েছে। শুরুর দিনটা আমি একটা ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে, আবার আসলাম। মোটামুটি অনেক দূর কাজ হয়ে গেছে দুই দিনে। তো এই যে কাজগুলো, আজকে পুরোটা বিল্ডিং আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব। তো ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর অলরেডি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অন করে রাখবেন। লাইক এবং কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন। তো এখানে এটা একটা আপনার কলম হবে, যেহেতু বারান্দা, একটা বারান্দা কলমের জন্য রড দেওয়া রাখা হয়েছে। তো এটা হচ্ছে বারান্দার অংশ। তো আমরা পুরোটা বিল্ডিং ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করব, ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করব আপনাদেরকে। আর এটা যেটা ইট অনেক আগে গাঁথনি দেওয়া হয়েছিল, কিছু ইট বেশি হয়ে গেছিলো, এই জন্য ওই ইট দিয়ে গাঁথনি যা দেওয়া হয়ে গেছে। তো এটা প্রায় চতুর সাইডে প্রত্যেকটা রুমের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এখানে যে ব্লকগুলো 2000 ব্লক আনা হয়েছিল এই বিল্ডিংটার জন্য, সবগুলোটা বিল্ডিংয়ের জন্য 2000 ব্লক। তো অলরেডি ব্লক প্রায় মোটামুটি অনেক টুক গাঁথা হয়ে গেছে, আরও অনেক ব্লক রয়ে গেছে এখানে ব্যালেন্স। এখনও আশা করি যে এস্টিমেট দেওয়া হয়েছে, এই এস্টিমেট এই ব্লকগুলো শেষ হয়ে যাবে আর কি বিল্ডিংয়ের কাজটুকু। এখানে যে গাঁথনিগুলো দেওয়া হয়েছে আসলে মূলত প্লাস্টার করা হবে, তো ওই জন্য গাঁথনিটা তো প্রপারলিভাবে দেওয়া হয় নাই এবং গ্রুপিং পয়েন্ট করা হয় নাই। এখানে যে স্পেসিংটা রাখছে, হ্যাঁ এটা চলে। তারপরও যদি কারো মতামত থাকে অবশ্যই ইউটিউবে আমাদের কমেন্টের মধ্যে জানাবেন, আমরা সেই দিকগুলো অবশ্যই বিবেচনাতে নিব। এটাও একটা রুম, আর এটা হচ্ছে মাঝখানের যে করিডোর, লিভিং রুম বা ড্রয়িং রুম বলি আমরা। আর এটা একটা রুম, এটা একটা রুম। এখানে দরজার ফ্রেমের এরিয়াতে প্রত্যেকটা জায়গায় রড ব্যবহার করা হয়েছে। ওই জায়গায় জানালার যে ফ্রেমটা, সেই ফ্রেমটাও রড ব্যবহার করা হয়েছে। আমরা কাছের থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। জানালার একটা একটা দু চারে দুটা ফ্রেম দিয়ে, ফ্রেমের জন্য এটা রড দিয়ে সলিড করে দেওয়া হয়েছে। আর একটি বিষয় যে ভিডিওতে আমি বলছিলাম যে এখানে কিছু কিছু ছিদ্র হোল করে দেওয়া হয়েছিল, এই পাশের ছিদ্রটা কিন্তু বরাবর নিচ থেকে কিন্তু এটা ঢালাই করে দেওয়া হচ্ছে, শুধু একটা হোল। আর এই পাশে জানালার সাথে একটা হোল, এই পাশে জানালাতে একটা হোল। যারা কংক্রিট হলো ব্লক ক্রয় করতে ইচ্ছুক বা আগ্রহী, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা পাঁচতলা তিনতলা ফাউন্ডেশন, এটার উপরেও ব্লক দিয়ে করা হবে। তো ব্লক দিয়ে রাখা হয়েছে, পিলারগুলো আস্তে আস্তে করতেছে। নিচতলা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা দোতলা কিছু কাজগুলো শুরু করবে। তো আমরা এখন যে কাজটা করব, বাইরের সাইড থেকে বিল্ডিংয়ের লোকটা ভিডিও ধারণ করব, বাইরের সাইড থেকে সম্পূর্ণ ভিডিওটা এখন করব বাইরে থেকে, চতুর সাইডটা বাইরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এটা সামনের সাইড, আর একটা সাইড আছে, ওই সাইডটা ধরে তুলে ধরে ধরছি আপনাদের ভিডিওতে।
এটাও একটা সাইড সামনের। আমরা চতুর্থ সাইডই বিল্ডিংয়ের চতুর্থ সাইডে আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই বিল্ডিংয়ের কাজটুকু। আমাদের এখানে সব ধরনের কংক্রিট হলো ব্লক সলিড ব্রিক্স হলো ব্রিক্স পাবেন। সেক্ষেত্রে যে করণীয়টা আমাদের এখানে যে ব্লকগুলো অর্ডার করতে হয় আমাদের এখানে রেডি স্টকে কখনো কোনো ব্লক থাকে না। আমাদের এখানে সব কটা ব্লক কিন্তু অর্ডার করার পর আপনারা ব্লকগুলো পাবেন। প্রসেসিং করতে হয় আগে, প্লাস অর্ডার করতে হয় আমাদের ব্লকগুলো অর্ডার প্রয়োজন হলে। এটা হলো আরেকটা সাইট। যাই হোক দর্শক, আমরা আরেকটি ভিডিও আপলোড করব আমাদের এই ইউটিউব চ্যানেলে যে কংক্রিট সলিড ব্রিক্স এবং বাংলা যে ব্রিক্সের এটার যে স্ট্যান্ড, ওই স্ট্যান্ড আমরা ড্রপ টেস্টের মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আমাদের পরবর্তী ভিডিও যারা দেখতে আগ্রহী অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন। যারা কংক্রিট হলো ব্লক বিজনেস করতেও চান তারা আমাদের ঠিকানা যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানি ব্লক মেশিন ম্যানুফ্যাকচারার এবং ব্লক ম্যানুফ্যাকচারার দুটি আমাদের প্রতিষ্ঠান। যারা এই ব্লক নিয়ে কাজ করতে আগ্রহী বা ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যিনি বাড়িটা করতেছেন উনি একজন প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী, ওনার পর্যবেক্ষণে আমি আসছি আজকে মূলত। তা ভাবলাম আসছে যখন একটা ভিডিও আপলোড করি কাজগুলো কীরকম হচ্ছে এই কাজগুলো পর্যবেক্ষণের জন্য মূলত আমার এখানে আসা। তো এখানে যে জয়েনের ঘ্যাপগুলো আসলে একটু বেশি দিয়ে ফেলছে, তাতে সমস্যা নাই, ব্লকের জয়েনগুলো তাতে শক্তিটা আরও একটু বাইরে বেড়েছে, সমস্যা নেই। ওকে দর্শক, তাহলে আজকে এই জায়গায় সমাপ্তি নিতে চাচ্ছি, এখানেই বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।